গতকালকের ঘটনা হলো এটি, বুয়েটের একটি ছেলে শহীদবাগ একটা মেয়েকে 6 মাস ধরে প্রাইভেট পড়ায়। মেয়েটি মেধাবী, পিএসসি, জিএসসি, এসএসসি সব পরীক্ষায় GPA 5। বুয়েটের বাইরে বাইরে পরিচয় যে কোনো মাধ্যমেই, কারণ বুয়েটের ছেলেরা বিশেষ করে যারা বাইরের থেকে আসছে, বাইরেরই তো সব বুয়েটে যারা লেখাপড়া করতেছে বেশিরভাগ, তারা ম্যাচে বা বিভিন্ন স্থানে থাকে, হলে থাকে। এই ছেলেগুলা ঢাকার বিভিন্ন অঞ্চলে টিউশনি করে, বাসায় বাসায় গিয়ে টিউশনি করে। এদের একটা আলাদা ডিমান্ড আছে, কারণ বুয়েটের মেধাবী ছাত্র, সেই হিসাবে অভিভাবকরা এদেরকে গৃহশিক্ষক হিসেবে ছেলে মেয়ের জন্য ভালো পছন্দ করে। এরা 3 দিন পড়ায় সপ্তাহে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে, সপ্তাহে 3 দিন, মানে মাসে 12 দিন পড়াইব। এর জন্য এর বিনিময়ে তারা 12 থেকে 15 হাজার টাকা নিয়ে থাকে। আপনার সন্তানকে পড়াবে হলো 3 দিন করে, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন এরা নিয়ে থাকে হলো 12 হাজার থেকে 15 হাজার টাকা মাসে। আমি গতকালকে ঘটনাটা আপনাদেরকে বলতেছি। আলমগীর কবির দেখছেন আমাকে, ভাই আপনাকে স্বাগতম। আমূল্য রায় আপনাকে স্বাগতম। নাসা বাবা স্বাগতম। তো যাই, বুয়েটের এই ছেলেটা 6 মাস ধরে ওই মেয়েটাকে গৃহশিক্ষক হিসেবে পড়াচ্ছে। মেধাবী মেয়ে মেয়েটাও, আর বুয়েটের ছেলে তো মেধাবী। হঠাৎ করে গতকালকে, গত পরশু দিনকে, সেই মেয়েটা হঠাৎ করে পরশু দিনকে সেই মেয়ে তার মায়ের কাছে বলতেছে যে যদি, আচ্ছা আম্মু, যদি আমি আফগানিস্তান বা পাকিস্তান চলে যাই, বা আমি যদি ইসলামের জন্য শহীদ হয়ে যাই, তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাইবা? মেয়ের এই ধরনের উদ্ভট কথাবার্তা বলার কারণে সেই মা ভয় পেয়ে যায়। কেন ভয় পেয়ে যায়? তাদের মেয়েকে তারা একেবারে আধুনিকভাবে বড় করেছে। যে মেয়ে জিন্সের প্যান্ট শার্ট পরত, সেই মেয়ে হঠাৎ করে সালোয়ার কামিজ পরা ধরে, তারপরে হিজাব ধরে ফেলায়, তারপরে বোরখা ধরে ফেলায়। এই 6 মাসের ভিতরে সে তার বাবা মারে বুঝায় যে তার এগুলো ভালো লাগে, এই জন্য পড়তেছে। এবং সেই মেয়ে, যে মেয়েটা সিগারেট খাইত, জিন্সের প্যান্ট পরত, সিগারেট খাইত, এটা সঠিক না, মানে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল। উর্মিলা রায় আপনাকে ধন্যবাদ, অভিযোগ ছিল। সেই মেয়ে যখন হঠাৎ করে নিজে নিজেই হিজাব পরা শুরু করছে, সালোয়ার কামিজ পরা শুরু করছে, তারপর তার আম্মাকে যখন এই কথাটা বলছে যে আমি যদি হঠাৎ করে আফগানিস্তান বা পাকিস্তান বা কোনো দেশে চলে যাই, বা আমি যদি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করি, তাহলে কি আম্মা তুমি বেশি কষ্ট পাইবা? তার মা ভয়ে ভীতু হইয়া তার বাবাকে বলছে, এবং এক পর্যায়ে তার বাবা
আমাকে নক করছে আমাদের এলাকায়। আমি গেলাম, যাওয়ার পরে ওই মেয়ের সাথে আমি কথা বললাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই মেয়েকে আমি বুঝেতে যেয়া হোঁচট খেলাম, তার কথাবার্তা এত ভারী, মনে হচ্ছে সে কি ওয়াজি হুজুর টুজুর, সে একজন আল্লামা, সে আমাকে আর উল্টা বলতেছে যে আঙ্কেল এই পৃথিবীটা কয়দিনের, অনন্তকাল যেখানে যাবেন, মানে এই উদ্ভট কথাবার্তা আমাকে বলতেছে, এবং জেহাদ করলে মৃত্যুবরণ করলে ইসলাম কায়েমের জন্য লড়াই করলে সে কি কি পাবে পরকালে, এবং ইহকালে বোরখা হিজাব পড়লে কি লাভ, এগুলো বলতেছে। প্রত্যেক জালাল ভাই আপনি আমাকে দেখতেছেন, আপনাকে স্বাগতম, বহুত দূর থেকে দেখতেছেন, আমেরিকা থেকে আমার সাথে যোগ দিয়েছেন এবং আমার একজন নিয়মিত ফলো। এইবারে আমি তার বাবা মাকে বললাম যে এই মেয়েকে বুঝিয়ে আর কোনো কাজ হবে না, আপনাদের ভাগ্যটা ভালো যে আপনারা এখনই আপনার মেয়ে কথা বলার পরে আমাদেরকে বলছেন বা আপনারা ব্যবস্থা নিতেছেন। আমি বললাম যে মেয়ের যে রিডিং রুম এটা সার্চ করে দেখেন তো বইপত্র কি কি আছে। সার্চ করার পরে যে বইগুলো পাওয়া গেল আমি হতবাক হয়ে গেলাম, তার ঘরে কিছু বই পাওয়া গেল যে বইগুলা ওই বুয়েটের ছেলেটা দিছে, এবং এই বুয়েটের এই ছেলেটা এই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলছে, সেটাকে বলতেছে তারা যে মেয়ে এখন আমার কাছে সব স্বীকার করছে এবং আমার হেফাজতে আছে, ওই মেয়ে এখন আমার হেফাজতে আছে। লাভ জিহাব এই মিশনটা বুয়েটের শিবির টোটাল ঢাকা সিটিতে পরিচালিত করতেছে। লাভ জিহাদ হলো কি, আপনার বাসায় পড়াইতে যাবে যে আপনার মেয়েকে ভালোবাসার ফান্দে ফেলে জিহাদি বানাবে, এই মিশনটা কিন্তু দুর্দান্ত গতিতে চলতেছে। সেই মেয়ের ঘরে যে বইগুলো পেলাম সে বইগুলো দেখিনি, আমি আপনাদেরকে দেখাই। এই বইগুলো পড়লে যে কোনো একটা কোমলমতি কিশোর যুবক সে জঙ্গি হইতে বাধ্য, সে নিজের জীবন উৎসর্গ করতে বাধ্য। আমি যে বইগুলো পাইলাম তার মধ্যে এই একটা বই দেখেন, আমি বইটা পিছনে ক্যামেরা দিয়ে দেখানোটা উচিত, ভালোভাবে দেখতে হবে বইটা, দেখেন ওই মেয়ের ঘরে এই একটা বই পাইলাম, দেখেন বইটা ওই আরবিতে কি লেখা আছে দেখেন, ওটা তো বুঝি না, দি কোরআন এ নিউ ট্রান্সলেশন বাই MAS আব্দুল হালিম, অক্সফোর্ড ওয়ার্ড ক্লাসিক্স। এখানে আপনি বাহ্যিকভাবে বইটা যে কোনো দোকানে যদি রাখে, যে কোনো ওপেন বেচা কিনা করে, আপনার কিছু বলার নাই, কারণ এটা লেখাই আছে দি কোরআন, দি কোরআন ইংরেজিতে, এ নিউ ট্রান্সলেশন বাই MAS আব্দুল হালিম, আব্দুল হালিম কোরআন ট্রান্সলেশন করেছেন, অনুবাদ করেছেন। তাহলে এই এই যে দেখেন দি কোরআন এ নিউ ট্রান্সলেশন, এই হলো দি কোরআন, মোহাম্মদ আব্দুল হালিম। আচ্ছা এইখানে লেখা আছে, টোটাল বইটি কিন্তু ইংলিশে, রিড ইয়োর লর্ড
is the most beautiful, ki is a bountiful whole top by the pen. এটা ভালো দেখতে পাচ্ছি না আমি, ছোট লেখা তো। যাই হোক, তো এটা তাহলে কি হলো? এই বইটা হলো কি? এটা হলো দি কোরআন, বড় করে লেখা আছে, এটা একটা কোরআন। কিন্তু ভিতরে এ দেখেন, এর ভিতরে টোটাল বইটা দেখেন ইংরেজিতে, এই যে এই ইংরেজি অনুবাদ। আচ্ছা, কিন্তু সূচিতে যে দেখেন এখানে কোরআন বলছে, কিন্তু এখানে কিন্তু কোরআন শরীফের কিছু নাই। এখানে আছে দেখেন দি লাইফ অফ মোহাম্মদ অ্যান্ড দি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, দি রেভলিউশন অফ দি কোরআন, দি কমপ্লেনশন অফ দি কোরআন। এই যে দেখতেছেন, এটা হলো কি? সূচি। এগুলো আছে এর ভিতরে। তাহলে একটা একটা করে আমি আগে একটা দেখাই, দি লাইফ অফ মোহাম্মদ অ্যান্ড দি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোহাম্মদের জীবনী। এই দেখেন, আচ্ছা এখন বন্ধুরা, এই যে বইটা, এই আপাত দৃষ্টিতে এই বইটা দেখেন লেখা আছে কোরআন, এবং এটা আপনি যে কোনো দোকানে বিক্রি করতে পারবেন, ওপেন চলাফেরা করতে পারবেন নিয়ে, টোটাল ইংলিশে। এই ইংলিশে করার কারণ হলো এই বইটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের টার্গেটফুল ব্যক্তিকে পড়ার জন্য। তো তাদের টার্গেট যে ব্যক্তি, বিশেষ করে বিএটের ছাত্ররা, যে সমস্ত স্টুডেন্টদের পড়ায়, তারাও ইংলিশে পারদর্শী, তারা বুঝে, ইংলিশ পড়তে পারে তারা। আর পড়তে না পারলে বা না বুঝলে ওই বুয়েটের ছেলেরা যে আপনার ছেলে মেয়েকে যে পড়াচ্ছে, আপনি তো আর বসে থাকতেছেন না ওখানে, ক্লাসের পড়ার পাশাপাশি সে এই বইগুলো তাকে পড়াচ্ছে, এই বইগুলো তাকে ট্রান্সলেট করে দিচ্ছে, পড়াচ্ছে, মার্ক করে দিচ্ছে, ঠিক আছে। এই যে কালকের ঘটনাটা, গত পরশু দিনকে, বুয়েটের ছেলেটার আচার ব্যবহার খুব ভালো, পড়ানোর কথা 2 ঘন্টা সে পড়াই 2.5 থেকে 3 ঘন্টা। এতে যা বুঝলাম, আধা ঘন্টা বেশি পড়ায় প্রতিদিন, অর্থাৎ 2 ঘন্টা যদি তার ক্লাসে পড়া পড়ায়, তাহলে 1.5 ঘন্টা সে এগুলো পড়ায়। বেশ কিছু বই ওই মেয়ের ঘরে পাওয়া গেল। এবার বলেন যে আপনার ছেলেকে, মেয়েকে বিএটের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে পড়তে দিয়েছেন, মাত্র 6 মাস পড়ছে, পড়ার পরে সে মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি ছাইড়া ধরছে হিজাব বোরখা, এবং এখন সে জিহাদের জন্য প্রস্তুত, বাবা মা কারো কথাই শুনতেছে না, বাধ্য হয়ে মেয়েকে কি করা হয়েছে, গত পরশুদিন আমাদেরকে ডাইকিয়া সে মেয়েকে আটকানো হয়েছে। আমি তাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, গতকালকেও আমি 2.5 ঘন্টা কথা বলছি তার সাথে, কিন্তু তাকে বুঝাইতে পারি নাই। তাহলে এই এই বুয়েট, এই বুয়েটটা এখন আছে হলো শিবির, জামাত শিবিরের দখলে। কি সর্বনাশটা যে হয়ে যেতে পারে আপনার একটা ফ্যামিলি, তছনছ হয়ে যেতে পারে, কি সর্বনাশ কার্যক্রম যে বুয়েট থেকে জামাত শিবির পরিচালনা করতেছে, দেখার কেউ নাই। বুয়েট থেকে এখন ছাত্রলীগ বলেন আর অন্যান্য যে ছাত্র সংগঠন আছে,
একটা দুর্ঘটনার কারণে ছাত্রলীগ কিন্তু এখন বুয়েটে অ্যাক্টিভ নাই, বা বুয়েটে ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ আছে, কিন্তু একচেটিয়া রাজনীতি চলতেছে হলো শিবিরের। সাম্প্রতিক আপনারা দেখেছেন শিবিরের সভাপতিও নিয়োগ হয়েছে, নির্বাচিত হয়েছে বুয়েট থেকে, এবং তাদের কার্যক্রম রাজনীতি চলতেছে একচেটিয়া। কি কারণে চলতেছে? তাদের রাজনীতি তো ছাত্রলীগ, ছাত্রদল বা আদার্স যে ছাত্র সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন, এদের মতো না। তাদের রাজনীতিটাই যে দেখেন, বুয়েটের হাজার হাজার ছাত্র শিবিরের কর্মী, তারা টোটাল ঢাকা শহরে, টোটাল ঢাকা শহরেই এই শিবিরের ছেলেরা যে সমস্ত ছেলেপেলেদের বাসায় বাড়িতে টিউশনই করতেছে, গৃহশিক্ষক হিসেবে পড়াইতেছে, আপনার সর্বনাশ করে ফেলবে। আমি খুব বেশি বেশি এই লাইভটা শেয়ার চাই, আমি অনুরোধ করলাম, আপনি যে ধরনের লোকই হন ভাই, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণের জন্য এই লাইভটা আমি শেয়ার চাই বেশি বেশি করে, এত বেশি শেয়ার চাই যাতে এটা অন্তত প্রশাসনের বা দেশ যারা পরিচালনা করতেছে সেই পর্যন্ত আমি এই লাইভটা পৌঁছাইতে চাই। আমার কাছে সব ডকুমেন্টস আছে, সেই মেয়ে এখন আমার হেফাজতে আছে, তাকে কাউন্সিলিং করা হচ্ছে। এখন বুয়েটে একচেটিয়া শিবিরের যে অভিযানটা চলতেছে, ধরেন যদি 5,000 ছাত্র, 5,000 বাড়িতে 5,000 ছাত্রকে ঢাকা সিটিতে তারা পড়াচ্ছে, ওই 5,000 জন কি তাদের মতাদর্শে নিচ্ছে? এই 5,000 জনই বোরখা পড়তেছে, হিজাব পড়তেছে, জঙ্গি হয়ে যাচ্ছে তারা। এই মেয়েটা যদি ওই দিনকে যদি হস্তক্ষেপ না করত তার পরিবার, তাহলে এই মেয়েটা চলে যেত। আপনারা এর আগে দেখেছেন মিরপুর থেকে 5 জন মেয়েকে পাওয়া যায় নাই, কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে 4-5 জন মেয়েকে পাওয়া যায় না, তার পরিবার যখন জিডি করছে শেষে ধরা পড়ছে, তারা জিহাদে অংশগ্রহণ করার জন্য বাসার থেকে বের হয়ে গেছিল। আর একজন মাকে আমি দেখেছি র্যাবের সাক্ষাৎকারে ঘরে কান্দাকাটি করতেছে, তার ছেলে জঙ্গি ট্রেনিংয়ের ট্রেনিং সেন্টার যেটা ওই কক্সবাজার পার্বত্য চট্টগ্রামে, সেখান থেকে উদ্ধার হয়েছে। সে ঘটনাটা সেই মা বিস্তারিত বর্ণনা করেছিল, এই একই ঘটনা যে একজন শিক্ষক তার বাড়িতে গেছিল, তার আচার ব্যবহার খুব ভালো, তার ছেলেকে পড়াইতো, তার কিছুদিন পরে তার ছেলে নাপাত্তা। রাজধানীতে যে সমস্ত গার্জেনরা আপনার সন্তানকে বুয়েটের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বাসায় টিউটর হিসেবে নিয়োগ দিয়েছেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনার এই ভিডিওটা শোনার পরে একটু খবর নিয়ে দেখেন যে আপনার সর্বনাশ হয়ে গেছে নাকি হতে যাচ্ছে। উর্মিলা রায়, ভারতের মহিলা বিজ্ঞানীরা ঘরে বসে চন্দ্র দেখে, আর আমাদের মহিলারা বোরখার ভিতর জান্নাত, আমাদের মহিলারা বোরখার ভিতরে জান্নাত খুঁজে, আপনার সাথে আমি একমত, কিন্তু এই যে এই সমস্ত কারণেই তো তাদেরকে বোরখার ভিতরে ঢুকানো হচ্ছে এইভাবে। এখন এই রাজধানীতে আমি আবারও সতর্ক করতেছি, যারা অভিভাবক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের এই রাজধানীতে এই সমস্ত মেধাবী ছেলেপিলের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে গৃহশিক্ষক নিয়োগ দিচ্ছেন আপনার সন্তানের জন্য, আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান জিহাদি হয়ে যাবে, আপনার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। এত কৌশলে তাদের জঙ্গিবাদ প্রচার চলতেছে। ডাইরেক্ট বইয়ের উপরে লিখেছে দি কোরআন, তাহলে কোরআন তো বেচা কিনা নিষিদ্ধ নাই, বেচতে পারবেন, মানুষ দেখলে চুমা দিবে, এর ভিতরে কোরআনের কিছু নাই।
এর ভিতরে আছে শুধু নবীর হিজরত, 23টা যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ফেরেশতারা কিভাবে যুদ্ধে সাহায্য করেছে, আবাবিল পাখি, এই যে বই দেখেন আবাবিল পাখি কিভাবে কাবায় মুসলমানদের সাহায্য করছে, টোটালি লেখা আছে কোরআন, কোন সূরা নাই এখানে। মুহাম্মদের জীবনী, মুহাম্মদের জীবনীতে যাওয়ার পরে একের পর এক পাঠের পর পাঠ হিজরত জিহাদ, এটার নাম দিয়েছে আমি এই মেয়েটার সাথে সমস্ত কালকে আড়াই ঘন্টা আলোচনা করে বুঝলাম, এটার নাম দেওয়া হয়েছে লাভ জিহাদ। এখন শিবিরের দর্শন হলো যে তারা একটা বাসায় যাবে, একটা মেয়েকে পড়াতে যায়, তাকে প্রেমের ফাঁদে ফেলবে প্রথমে, তারপরে তাকে জঙ্গি বা জেহাদি বানিয়ে ফেলবে। তাদের কালেকশনে যে সমস্ত বই আছে তার বাপ মা ভাই বোন সবাই দেখবেন, কিন্তু এটা যে জঙ্গিবাদের বই আপনি বুঝবেন না। এই বই যদি পিতা মাতার সামনেও পড়ে কিছু বুঝার আছে, বুঝার নাই। আমি দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ তরুণ সমাজগুলা, তরুণ সমাজের ছেলেদেরকে নিয়ে আমি খুব ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি, ভীষণ দুশ্চিন্তার ভিতরে আছি যে এদেরকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন। আর এই যে জামাত শিবির, আপনি রাজনীতি তো তারা করতেছে না, তারা আপনার ঘরে যে আপনার সন্তানকে জিহাদি বানাই দিতেছে, মসজিদে বসে জিহাদি বানাইতেছে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। আর কে যোগ দিয়েছে লাইভটা, সবাই পারলে একটু শেয়ার দিয়েন, সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, যাদের সন্তানরা গৃহশিক্ষকের কাছে পড়ছেন, আপনারা গৃহশিক্ষকের কাছে পড়াবেন না, আপনারা কলেজে পড়ুক, আর পারলে কোচিং সেন্টারে পড়ান। কোচিং সেন্টারের মধ্যে যেগুলো জামাত শিবিরের কোচিং সেন্টার আছে সেইখানে দিবেন না, দিলে আপনার সন্তানকে আপনি হারাইবেন। এই যে মেয়েটার কথা আমি বললাম, তাদের পুরো পরিবারটা কাঁদতেছে, মাত্র 6 মাসের ব্যবধানে তাদের 21 বছরের মেয়েকে তারা চিনতে পারতেছে না যে এটি কি আমাদের মেয়ে। একদম শিবির 6 মাস পড়াইছে বাসায়, তারপরে তাদের প্যান্ট শার্ট পরা মেয়ে এখন হিজাব পরতেছে, বোরখা পরতেছে, জিহাদের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, বেহেশত দোজখের কথা বলতেছে, এবং সে যে কোনো মুহূর্তে তার জীবন উৎসর্গের কথা বলতেছে। তার বাবা মা কান্দা, পুরো ফ্যামিলিটা অস্থির, যে তারা কি স্বপ্ন দেখছিল যে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, মেয়েকে দেশের বাইরে লেখাপড়ার জন্য পাঠাবে, এখন দি তার মেয়ে যাইতে চায় আফগানিস্তান আর পাকিস্তান, আর করতে চায় জিহাদ আর ইসলাম কায়েম। আব্দুল মতিন ভাই আমাকে দেখতেছেন, এখন যোগ দিচ্ছেন, আমি আবার লাইভে আসতেছি, এটা লাইভটা অনেক বড় হয়ে গেল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।